हेलो गाइस, वेलकम टू माय चैनल जर्नलिस्ट न्यूज एक्सप्लोर। और आज के भाईफोटा स्पेशल के देखो, और भाईफोटार साथे साथे छठ पूजारो किछु आमी शॉर्ट्स देव। तो भाई आसबे बोले आमी सेजे गुजे रेडी हो गेछि, और ओर जोन्नो आमी किछु खाबार रेडी करछि। तो मैंने इसके अंदर चिकेन, दही, सोया सॉस, स्प्रिंग अनियन, अनियन, जिंजर, गार्लिक और पोटैटो मिला के मैंने इसको बहुत अच्छी तरह से मैरिनेट करके रखी है। और मिक्सी के अंदर मैंने टोमेटो और चिली को ग्रेट करने के लिए रखी है। पैन को पहले अच्छे से गर्म करने के बाद मैं इस पे सरसों के ऑयल और एक मिर्ची डाले है, और तेल को गर्म करने के लिए छोड़ दिया है। चिकन को मैंने अच्छी तरह से मैरिनेट करके रखे है एक घंटे के बराबर, और अभी चिकन को मैं इस पे छोड़ दूंगी। आलू मैंने इसलिए डाले क्योंकि मेरे हस्बैंड को आलू खाना बहुत ही पसंद है, उसको मीट पे आलू चाहिए। इसमें ज़्यादा मसाला वसाला नहीं डालना है, थोड़ा हेल्दी बनाना है इसको। अभी इसको मैं कवर करके रख दूँगी ताकि ये चिकन अच्छे से नरम यानी कि सॉफ्ट हो जाए। ढाका खोलार पर चिकेनटा एरकम अवस्था। এটাকে আরেকবার একটু চাপা দিয়ে দিন। তো ম্যারিনেট করে রাখা বাটিটার মধ্যে হলদি গুঁড়ো, জিরা গুঁড়া, লাল মির্চ পাউডার আর ধনিয়া গুঁড়া নিয়েছি। এবার এটাকে একটু জল নেব, নিয়ে এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পর এটার মধ্যে আমি মিক্সিতে যে টমেটো আর চিলিটা পেস্ট করতে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এটা এই পজিশনে আছে, এবার আমি এটা দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আমার এমনিতে চিকেন খেতে খুবই ভালো লাগে, তো এই জন্য আমি চিকেনের নতুন নতুন জিনিস ট্রাই করতেই থাকি।
নুনটা দেওয়া হয়নি, নুনটা আমি একটু পরে টেস্ট করে দেব। তো মাছ এনে দিয়েছে, মাছটাকে আমি ভালো করে ধুয়ে নেব আগে। তো ঢাকা খোলার পরে আবার দেখলাম এটার পজিশন, তো তারও কষানো হবে, নয়তো গ্রেভি ভাবটা আসবে না। আর এবার এটাকে আমি নুন দিয়েই কষাচ্ছি, আপনারাও স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন। তো এটা থেকে তেল ছেড়ে আসছে, মানে এটা কষানোটা হয়ে যাচ্ছে। ব্যাস এটাকে এবার নামিয়ে নেব। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সকাল সকাল স্নান করে আমিও রেডি হয়ে গেছি, আমার ভাই আসবে, আমার কাকার ছেলে, ওকে আমি ফোঁটা দেব। আর আমার বাড়ির কর্তা ফোঁটা নিতে গেছে ওর দুই বোনের কাছ থেকে, তো আমিও আমার ভাইয়ের জন্য মোটামুটি সব রেডি করে রেখেছি, এখনও আসবে, আর আমি ওকে ফোঁটাটা দিয়ে দেব। প্রায় দুই ঘন্টার ওপর হয়ে গেল, এখনও আসছে না, এখন আমি ওয়েট করে যাচ্ছি, করতে তো হবেই, একটা দিন ভাইদের জন্য স্পেশাল, ও এমনিতে বরাবরই লেট। আমার এটা কেন এটা আমার এটা আমার
এখন ছট পুজো যাচ্ছিল, সেইগুলো ব্রাশ করতে করতে দেখে এলাম এখানে। আর বিয়ের আগে আমার কিছু বান্ধবীদের সাথে গঙ্গার ঘাটের ওইদিকে গিয়ে যেতাম, আবার একটা বান্ধবী বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আমার এরিয়াতে, বাপের বাড়ির এরিয়াতে কিছু কিছু লোককেও আমি ছট পুজোর জন্য চাঁদা দিয়েছি। তো আজকে ছট পুজোর প্রসাদ নিয়ে আমি বাড়ি চলে যাবো। আমি বানাচ্ছি একদম ট্র্যাডিশনাল বাঙাল খাবার, যে ট্র্যাডিশনাল বাঙাল খাবার শুটকি। আর কুমড়ো, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আমি কুচিয়ে রেখেছি। আর শুটকিটাকে আমি আগে থেকে গরম জলে একটু চুবিয়ে রেখেছি নুন দিয়ে। আর এটা হচ্ছে আসাম শুটকি, আসাম থেকে, পিওর আসাম থেকে নিয়ে আসা শুটকি। আমার কাকিমা আমার এটা আমাকে এনে দিয়েছে, ওদের বাড়ি যেহেতু আসামে। আমি ওদেরকে এটা বানিয়েও খাওয়াতে পারি না, আমার এতই দুর্ভাগ্য। যদিও কাকিমা আমার থেকে অনেক ভালো রান্না করে, অনেক রান্না আমি কাকিমার থেকেও শিখেছি, কিন্তু এইটা আজকে আমি নিজে নিজে বানাচ্ছি। প্যানে তেল গরম করতে দিয়েছি, প্যানে তেল গরম হোক, আমি আপনাদের দেখাই পিওর আসাম শুটকি। এই যে পিওর আসামের শুটকি, এইগুলো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তো অনেকগুলো মরিচ ফোড়নে দিয়েছি। এবার আমি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমার শুটকি মাছ খেতে খুবই ভালো লাগে, অনেকে হয়তো নাক শিটকন, বাট গরম জলে একটু নুন দিয়ে ধুয়ে রাখলে শুটকি মাছের গন্ধটাও অনেকটাই চলে যায়। তো আপনারাও যারা যারা বানাবেন, ওরা শুটকি মাছটাকে একটু গরম জলে সকাল থেকে ভিজিয়ে রাখবেন। বাকিটাকেও আমার ভালো করে মাজতে হবে, না তো গন্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম আমি মাছগুলোকে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটু চিনি আর নুন দিয়েছি। আহামরি কিছু লাগবে না, অনেকে এটার মধ্যে বেগুন আলু দিয়েও খেতে পারে, অনেকে তরকারির মধ্যে দিয়ে খায়, বাট আমার এটা খুব ভালো লাগে। এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেবো,
একটু জল দিয়ে দিলাম যাতে জিনিসটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো ঢাকা খোলার পর এটা এরকম পজিশনে আর একটু হবে। সেদ্ধ হচ্ছে এগুলো আস্তে আস্তে, সামান্য একটু চিনি অবশ্যই দেওয়া ভালো, চিনিতে খাবারের টেস্ট আসে। এটা তো মেনলি ঝাল করে বানানোর ফুড, তো এর সাথে একটু চিনি দিলে আশা করি খারাপ লাগবে না। শুকিগুলো খুবই ভালো, খুব সহজে হয়ে যাচ্ছে। আর একটু ঢাকা দিয়ে রেখেছি, রেডি হয়ে গেছে আমার শুকিয়ে গরম গরম ভাতের সাথে।